আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। সুপারচার্জার এবং টার্বোচার্জার উভয়ই ইঞ্জিনের পাওয়ার বুস্ট করতে কাজ করে, কিন্তু তাদের কাজের পদ্ধতি কিছুটা ভিন্ন হয়ে থাকে। টার্বোচার্জারে দুটি টার্বাইনকে একটি শ্যাফ্টের মাধ্যমে কানেক্ট করা থাকে। একটি টার্বাইন ইঞ্জিনের এক্সজস্টকে কাজে লাগিয়ে দ্বিতীয় টার্বাইনকে ঘুরায়, যা বাতাসকে সাক করে ইঞ্জিনের ইনটেকে পাঠায়। এতে করে ইঞ্জিনের ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি বৃদ্ধি পায়। ইঞ্জিন থেকে ড্রাইভ নিয়ে সুপারচার্জার বাতাসকে পাম্প করে ইঞ্জিনের ইনটেকে পাঠায়, যা ইঞ্জিনের পারফরমেন্সকে নেক্সট লেভেলে নিয়ে যায়। এদের মধ্যে পার্থক্য এই যে সুপারচার্জার ইঞ্জিন থেকে পাওয়ার নিয়ে ইঞ্জিনকে পাওয়ার দিয়ে থাকে, অন্যদিকে টার্বোচার্জার ইঞ্জিনকে পাওয়ার দিতে ইঞ্জিন থেকে কোনো রকম পাওয়ার লস করতে হয় না।